ওকে তাহলে শুরু করি আজকে। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। যোগ বিয়োগ গুণ ভাগ আমরা বোধহয় কতদিন করছিলাম? জি। ইন্টিজার নাম্বার নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করছিলাম মনে হয়। এখানে একটু করে দেখি আমরা। সেভেন প্লাস সেভেন, কন্ট্রোল বি। পাইথন থ্রি তো আছে। পারে না, আইডি পারে কিনা দেখে আসি। আইডিটা ভিউজটা বোঝা যাচ্ছে? জি স্যার বোঝা যাচ্ছে। আপনি এই যে পাইথন আইডি এটা এটা কোথেকে পাইলেন? এটা কিভাবে ডাউনলোড করা যায়? পাইথন সেটআপ দিলে এটা চলে আসবে। হ্যাঁ, এটা তো আসছে না। কত 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 ভার্সন? 3.9। হ্যাঁ, কেন আসবে না? এই এটা দেখেন, এটা আমারটা 3.7। এটা যখন সেটআপ দিচ্ছি তখন এই যে এখানে আইডি ই পাইথন, আর এটা তো এই দ্বিতীয়টা হচ্ছে আপনার ইয়ে কনসোল, পাইথনের কনসোল। এই যেটা কনসোলটা আছে কিন্তু আইডিটা আসে না। আসবে আসবে, 7+7 কনসোল থেকে যাই। যে 14 আসছে আসছে আসছে। আর আইডিটা যাই একটু, কনসোল তো দেখলাম। আচ্ছা, কনসোলে কনসোলটাও বড় করা যায় না। কনসোল বড় করা যাচ্ছে, কনসোলে যতটুকু করা যায় করি আজকে নাকি? জি স্যার। ওকে, আমরা 7+7, 7+9 7-9 7 ডিভাইড 3 অ্যান্সার আসে। 7 মাল্টিপ্লিকেশন মানে অ্যাস্টেরিক সাইন অ্যান্ড 7 49। তারপরে যদি আমরা 7 যদি আমরা পার্সেন্টেজ 3 এন্টার, মডুলাস 1, মডুলাস 1 হচ্ছে ভাগশেষ 14 মডুলাস 3, 3 × 4 = 12 গেলে 2। ওকে, আর হচ্ছে আমরা যদি 7 ইনটু 7 করি, 7 × 6 = 49 7 ডাবল স্টার 3 কত হতে পারে? স্কোয়ার দি 2 কত হতে পারে? 49। ক্লিয়ার? 4 স্যার, এটা ঠিক বুঝলাম না। বুঝলেন না? 4 × 3 স্কোয়ার 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 বা কিউব, এখন যেটা যাচ্ছে কিউব। 4 × 4 = 16, 4 × 16 = 64 4 × 4 × 4 বুঝলেন? জি স্যার জি। বীজগণিতের সূত্র। হ্যাঁ, কিন্তু এখানকার নিয়মটা একটু অন্যরকম ভাবে করা, এই আর কি।
49 দেখি এটা আসে কিনা আমি শিওর না ক্যারেট সাইনটা কোথায় এটা 2 না আসে নাই রুট বার করতে যাচ্ছিলাম আমি ওকে আমরা জানি হচ্ছে আমরা নিলাম হচ্ছে a a a equal to 5 ঠিক আছে a variable equal to 5 b variable equal to 25 c variable equal to string নেব হ্যালো আমরা প্রিন্ট করব কি প্রিন্ট করব এতদিন কি প্রিন্ট করে আসছি প্রিন্ট এ এন্টার 5 প্রিন্ট বি বি ইকুয়াল টু 25 এখন পি আর আই এন টি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি কমা সি ব্র্যাকেট ক্লোজ আনসার 525 হ্যালো বোঝা গেল ভেরিয়েবল এতে ডিক্লারেশন ছিল 5 ভেরিয়েবল বিতে ডিক্লারেশন ছিল 25 ভেরিয়েবল সিতে ডিক্লারেশন ছিল হ্যালো স্ট্রিং আর এগুলো ইন্টিজার কিন্তু প্রিন্ট এ সিঙ্গেল আসে প্রিন্ট বি সিঙ্গেল আসে প্রিন্ট এ কমা বি কমা সি একসাথে অনেকগুলো ভেরিয়েবলও ডিক্লারেশন করা যায় একসাথে অনেকগুলো ভেরিয়েবল প্রিন্টের মধ্যে দেওয়া যায় এখন আরেকটা করব পি আর আই এন টি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি কমা সি কমা স্ট্রিং নেব এখানে একটা বি এ পি পি আই ক্লোজ করে দিলাম এন্টার তাহলে এখানে প্রিন্টের মধ্যে সরাসরি এটা আমরা প্রথম দিকেই করে আসছিলাম একদম প্রথম হ্যালোই লিখছিলাম আমরা প্রিন্টের মধ্যে কিন্তু একসাথে এরকম আর্গুমেন্টগুলো দিই নাই ওকে এখন একটু প্রিন্ট দিয়ে এ যোগ বি যোগ সি এইভাবে করা যাবে না হ্যাঁ যাবে করে দেখি পি আর আই এন টি তখন ওদের যোগফল আসবে প্রিন্ট এ এগুলো নিজেরা করে দেখতে হবে বি বি তাহলে এদের যোগফল আসবে পি আর আই এন টি এ অ্যাস্টেরিক বি এ আর বি 5 আর 25 5 25 হন 125 সাবট্রাক্ট আসবে মাল্টিপ্লিকেশন আসবে সবই আসবে এভাবে প্রিন্ট এটা আরো ভালো সিস্টেম যে ভেরিয়েবলের মধ্যে নিয়ে এটাই তো অরিজিনাল সিস্টেম আমি যেটা একদম প্রথমে করলাম সেটা একদম সংক্ষিপ্ত এটা এই এই জিনিসটা সংক্ষিপ্ত অংশ আসল নিয়ম তো এটা এখন এ বি করলে কি হবে আখের 125 গুণ দিয়ে গুণ করবে কত বি হয় নাই আমার এ দুটা অ্যাস্টেরিক বি ছোট হাতের এ স্কোয়ারও না এ কিউবও না এর উপরে 125 এতগুলো ডিজিট আসবে ক্লিয়ার ফাইল নতুন ফাইল নেই ফাইল নিউ ফাইল সেভ অ্যাজ নাম দিলাম ক্লাস 3 ডট পাই পি ওয়াই পি আর আই এন প্রিন্ট
হ্যালো কন্ট্রোল বি এখন তো আসছে। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম আমি, প্রিন্টের প্রিন্ট কেন আমরা টাইপও দিছিলাম মনে আছে কতদিন? টাইপ ভার ওয়ান বা নাম ওয়ান এরম ছিলাম, টি ওয়াই পি ই টাইপ আর ওয়ান, ভেরিয়েবল ওয়ানের মধ্যে 10 না কত রেখে আসছিলাম, রেখে সেখানে বলছিলাম টাইপ ভার ওয়ান। যদি এটা আমাদের কনসোল থেকে হয়েছিল, এখান থেকে কনসোল থেকে না আইডি থেকে হয়েছিল, পাইথনের এটা ইয়ে দিতে পারে নাই, সাবলাইম কন্ট্রোল বি, এখানে ভার বলে কিছু নাই, তার আগে ভার ওয়ান নাম্বার দিলাম 25 প্রিন্ট আর ওয়ান কন্ট্রোল বি, বি হয়ে গেল কন্ট্রোল বি 25 রেজাল্ট আসলো। এখন আমরা বলছিলাম এর আগের দিন পি ওয়াই পি ই টাইপ ভার ওয়ান, ভার ওয়ান কোন টাইপের, ইন্টিজার ক্যারেক্টার না স্ট্রিং, ইন্টিজার স্ট্রিং না ফ্লোট, ভার ওয়ান এটা সাবলাইম দিতে পারিনি কতদিন, কন্ট্রোল বি পারে না, আজকে পারে না, এটা আইডি পারবে, একদম কোর প্রোগ্রামিং এটা। ওকে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই প্রিন্ট একটা ইন্টিজার, টাইপ একটা ইন্টিজার না, প্রিন্ট একটা ফাংশন, টাইপ একটা ফাংশন, কম্পিউটারে কিছু ছোট ছোট ল্যাঙ্গুয়েজের সাথে একটু পরিচিত হতে হবে আমাদের। ফাংশনের মধ্যে যে মানটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আর্গুমেন্ট, ফাংশন অ্যান্ড আর্গুমেন্ট, ফাংশনের ভিতরে যে মানটা থাকে সেটাকে বলি আর্গুমেন্ট, আর যে কোনো ওয়ার্ড লিখে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে সেটার নাম ফাংশন। এবং আমরা এখানে ব্যবহার করছি প্রিন্ট, টাইপ, এই ফাংশনগুলো বিল্ট ইন, পাইথন নিজে এগুলো বানায় রাখছে, কাজেই আমরা যখনই প্রিন্ট বলি তখন পাইথন চিনে ফেলে যে এই প্রিন্টের মধ্যে ডাবল কোট দিয়ে যে জিনিসটা থাকবে সেটাকে সরাসরি ডিসপ্লেতে দেখাতে হবে, এটা বিল্ট ইন ফাংশন। যারা পাইথন তৈরি করেছে তারা এইগুলো কম্পিউটারকে বা পাইথনকে বলে রাখছে বা এডিটরকে বলে রাখছে। আবার ভার ওয়ান ইকুয়াল টু 25 ডিক্লারেশন করে কোনো একটা ইন্টিজার, কোনো একটা ডাটা টাইপ ডিক্লারেশন করে তার মান দিয়ে, মান 25 বা ডিক্লারেশন ভার ওয়ান, কোনো একটা ডাটা টাইপস ডিক্লেয়ার করে তার মান বা ভ্যালু দেওয়ার পরে যদি আমরা প্রিন্টের মধ্যে সেই ভেরিয়েবলটার নাম লিখি, সেই ডাটা টাইপসটার নাম লিখি বা সেই ভেরিয়েবলটার নাম লিখি, তখন সেটাকে ডিসপ্লে করে। আবার টাইপ বললে ভেরিয়েবল টাইপ, ভেরিয়েবল কোন টাইপের, ফ্লোট না ইন্টিজার না স্ট্রিং, এটা বলে দেয়, এটাও পাইথনের বিল্ট ইন ফাংশন। আমরা বিল্ট ইন ফাংশন তো করবোই, এরপরে আমরা নিজেরাও আমাদের মতন আরও ফাংশন তৈরি করব। ঠিক আছে, তাহলে ম্যাথের কিছু অংশ আমরা ক্লিয়ার হলাম। আর কি ক্লিয়ার করলাম? যে আমরা ফাংশনের মধ্যে একাধিক আর্গুমেন্ট দিতে পারি, ফাংশনের মধ্যে আমরা একাধিক আর্গুমেন্ট দিতে পারি, এইখানে আমরা দিয়ে আসলাম যেটা একাধিক আর্গুমেন্ট, এ বি সি, এ আলাদা, বি আলাদা, সি আলাদা, এবং এটা আবার ডিক্লেয়ার না করে ডাইরেক্টলি দিয়ে দিলাম, এখানে মোট 4টা আর্গুমেন্ট আছে, এ বি সি ডি, এটুকু ক্লিয়ার? একটা ছোট্ট একটু একটা খুব ছোট্ট একটা আরেকটা ফাংশনের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই, একটু ছোট্ট একটা ফাংশন আমরা বলি, কনসোল থেকে দেখি এন এ এম ই নেম, একটা ভেরিয়েবল ইকুয়াল টু আই এন পি ইউ টি ইনপুট, এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিলাম মানে শেষও করব, ফার্স্ট ব্র্যাকেটের মানে কি? ফাংশন, এই ফাংশনটার নাম ইনপুট, এটাও বিল্ট ইন ফাংশন। হোয়াটস ইওর নেম? ওয়াজ, ওয়াই ও ইউ আর, ইওর নেম, একটা হোয়াট, একটা ডাবল কোট, আমরা শেষ করে দিয়ে রাখে ফাংশনটাকে। তাহলে কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম,
ভেরিয়েবলের মধ্যে বললাম ইনপুট, তারপরে একটা টেক্সট দিলাম। আমাদের এখানে টেক্সট যে দিতে হতো এরকম ব্যাপার না, এটা জাস্ট ডিসপ্লের জন্য দিলাম হোয়াট ইউর নেম, এই কথাটা ডিসপ্লে হবে। এতক্ষণ ভেরিয়েবলের মধ্যে এখানে এ ইজ ইকাল টু 25, বি ইজ ইকাল টু, এ ইজ ইকাল টু 5, বি ইকাল টু 25 অ্যান্ড সি ইকাল টু হ্যালো, এগুলো ডিক্লারেশন করে আসছিলাম, ভেরিয়েবলের মান ডিক্লারেশন করে আসছিলাম, এখানে মান দিয়ে আসছিলাম, ভেরিয়েবল ডিক্লারেশন করে তার ভ্যালু দিয়ে আসছিলাম। এখানে কোনো ভ্যালু দেব না, এখানে ভ্যালু আমরা কিবোর্ড থেকে ইনপুট নেব, যার কারণে এই ইনপুট বিল্ট ইন ফাংশনটাকে আমরা ব্যবহার করতে চাই, দেখি ফাংশনটা কাজ করে কিনা। নেম ইনপুট, এখানে যে কোনো টেক্সট দিতেও পারি নাও পারি আমি, ইনপুটে যদি কোনো কিছু না দেখায় আমরা তো বুঝতে পারবো না যে ও ইনপুট চাচ্ছে আমাদের কাছ থেকে। আচ্ছা আগে দেখি, এই দেখি যে ফাংশনটা এখানে কাজ করে কিনা। নেম ইনপুট একটা হোয়াট ইজ ইউর নেম বলে একটা কিছু দিল, আমি এখন লিখে দিলাম বিএ পিপিআই, এন্টার, আমরা বলি প্রিন্ট, প্রিন্ট করি, আমরা আমাদের নেমটা লিখে দিতে পারি, আবার আমরা একটু ডেকোরেশন করতে পারি এখানে, সেটা ডাবল কোট দিয়ে আমরা বললাম ডাব্লিউ ই এল সি ও এম ই, ওয়েলকাম, ওয়েলকাম টু 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 ও ইউ আর পাওয়ার ডাব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড। তারপরে আমাকে শেষ করতে হবে, এই ডাবল কোটেশন শেষ করতে হবে, কমা দিতে হবে, আমার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে এন এ এম ই, তারপরে আমি ইচ্ছা করলে আবারও আর একটু কমা দিয়ে আর একটু ডেকোরেশন করতে পারি, এটা আমার ইচ্ছা, না না দিলেও কোনো ক্ষতি নাই। ওখানে ডেকোরেশন করলাম, এখন আমি ফাংশনটা শেষ করলাম, প্রিন্ট ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। এই নেমটাকে আমরা মূলত টান দিয়ে আনতে চাচ্ছি, আমরা নেমের মধ্যে কিছু জিনিস ঢুকায় রাখছি, সেটার নাম হচ্ছে বিএপিপিআই, এন্টার, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড বিএপিপিআই। তাহলে এতদিন আমরা লিখে আসছিলাম নিজেরা, মান ডিক্লারেশন করে আসছিলাম, এখন কিবোর্ডের মাধ্যমে মান নিলাম, ঠিক আছে। কনসেপ্টটা কি, কনসেপ্টটা যখন আমরা কোনো একটা আমাদের ফেসবুকে যখন আমরা লগ ইন করছি তখন আমরা কি করছি, ফেসবুক বলছে ইউজার নেম পাসওয়ার্ড, আমরা ইউজার নেম লিখছি আর আমরা পাসওয়ার্ড লিখছি কিবোর্ড থেকে, আর সে তার ডাটাবেজের সাথে মিলায় দেখছে ঠিক আছে কিনা, ঠিক থাকলে লগ ইন করে দিচ্ছে, না হলে বলছে ইনকারেক্ট পাসওয়ার্ড। কনসেপ্ট কিন্তু এটাই, যে আমরা নেমের মধ্যে ইনপুটটা রেখে দিলাম, এরপরে এই নেমটা এর আর এই ইনপুটটা আর এই বাপ্পিটা আমরা একটা ডেটাবেজের মধ্যে রেখে দেবো, একটা ডেটাবেস তৈরি করে রাখবো, যে নেম, নেম যদি বাপ্পি হয় এবং পাসওয়ার্ড যেটা আমরা দেবো যদি ওইটা মিলে যায় তাহলে তুমি লগ ইন করাও। আধার হচ্ছে এখানে যেমন ওয়েলকাম মেসেজ দিল, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড বাপ্পি, তখন বলবে যে সরি ইয়োর পাসওয়ার্ড উইজ রং বা ইনকারেক্ট পাসওয়ার্ড বা যা খুশি তাই। ছোট্ট একটা কনসেপ্টের কথা বলে যাচ্ছি, এই ছোট কনসেপ্ট দিয়েই পরবর্তীতে বড় বড় জায়গায় আমরা যাব। তাহলে আমরা নেম ইনপুট হোয়াট ইজ ইয়োর নেম, ওকে, আমরা আরেকটা কাজ করি, আমরা বলি নেম, নেম ইকুয়াল টু ইনপুট কত বেশি লিখতে পারছি না, নেম প্লিজ এটুকুই, ঠিক আছে, এটা দিলাম নেম প্লিজ এ এস এম এ আসমা লিখলাম। তারপর আরেকটা আরেকটা নেব আমরা এজ, এ জি ই, এজ ইকুয়াল টু ইনপুট ডাবল কোট এজ প্লিজ, এন্টার,
কন্ট্রোল কন্ট্রোল কিউ কন্ট্রোল এক্স আচ্ছা এ জি ই ইকুয়াল টু ভুল হলে বলেন না কেন আপনারা এ জি ই এজ প্লিজ ডাবল কোট শেষ করলাম স্যার প্রথমে ডাবল কোটটা দেয়া হয়নি এখন বললেন স্যার মাইক অন ছিল তো অফ ছিল এজ ইকুয়াল টু ইনপুট লিখবেন না লিখব ইনপুট ফার্স্ট ব্র্যাকেট তিনটি ঠিক আছে জি স্যার এজ হচ্ছে আসমার এজ হচ্ছে 18 বস অর্ধেক কমাই দিলেন স্যার বায়ো কি যায় 81 করে দিতাম না ঠিক আছে এর পরের বার 81 এখন লিখবে পি আর আই এন বাবা 18 এর পরে 19 লাগবে প্রিন্ট কি বলবো ওয়েলকাম বলি ওয়েলকাম তারপরে ডাবল কোট শেষ করে দিলাম ইয়ে ওই ভেরিয়েবলটা আনি নেম তারপরে আবার কমা দিয়ে ওয়াই ও ইউ এ আর ই না ইওর ইওর এ জি ই এজ ইজ ডাবল কোট দিয়ে শেষ করে দিলাম কমা এজ দিয়ে দুইটা ডাবল কোট দিয়ে এরকম এরকম রকম দিয়ে দিলাম ব্যাপারটাকে শেষ করলাম ঠিক আছে সব এইখানে কমা বসবে এইখানে কমা বসবে এজের পরে এজটা তো ভেরিয়েবল মিলাইয়া দেখেন একবার প্রিন্ট ওয়েলকাম জাস্ট টেক্সট তারপরে হচ্ছে ভেরিয়েবল নেম ইওর এজ ইজ কমা এজ ভেরিয়েবল ব্র্যাকেট শেষ করলাম ক্লিয়ার এখন দেখি কি ঘটে ওয়েলকাম আসমা ইওর এজ ইজ 18 তাহলে ইনপুট নিলাম কি আমরা একটা নিলাম একটা স্ট্রিং নিলাম নেম আর একটা ইন্টিজার নিলাম কিন্তু আমরা যখন এরা এখানে আসমা লিখছিলাম আমাদের ডাবল কোট দেওয়া লাগে নাই নিচে নিচে এই আসমা নেম প্লিজ ASMA লিখে দিয়েছিলাম আমরা সব কিছু না এখানে বড় হাতের আসমা লিখলেও কিন্তু বড় হাতের আসমাই নিত কিন্তু কপি পেস্ট করা যাবে তো যাবে নেম ইনপুট হোয়াট ইজ ইওর নেম কপি পেস্ট হবে কিনা আমি জানি না হোয়াট ইজ ইওর নেম ইনডেন্টেশন এরর একটা স্পেস ছিল মনে হয় নাকি এখানে একটা স্পেস ছিল হোয়াট ইজ ইওর নেম ASMA দুটা নেম এখানে দেখি জেড এ আর এ প্রিন্ট প্রিন্ট নেম এজ কোনো ডেকোরেশন মেকোরেশন নেই এজটা এটা ছোট হাতের
নেম প্রিন্ট PRIN বানান ভুল PRINT বানান ভুল প্রিন্ট নেম আসছে জি আই খোলেন সবাই প্রোগ্রামিং এর ক্লাস বেশিক্ষণ করতে হয় না প্রোগ্রামিং এর ক্লাস বেশিক্ষণ করলে হচ্ছে মাথা নষ্ট হয়ে যায় একদম ঠিক ছোট ছোট করে করতে হবে আজকে তিনটা ফাংশন দিচ্ছি একটা ইনপুট একটা প্রিন্ট আর একটা টাইপ আর যোগ বিয়োগ গুণ ভাগ করছি কেউ কি মাইক খুলবে কোনো কথা বলবে ফাংশন সামিয়া মাইক খুলো ফাংশন হ্যাঁ তিনটা ফাংশন নিয়ে কাজ করলাম জি আর ইনপুট ফাংশনটা নতুন করলাম আজকে আর যোগ বিয়োগ গুণ ভাগ দেখলাম আর যে আমরা আর্গুমেন্ট ভিতরে যেটা থাকে সেটা আর্গুমেন্ট বলা হয় এরকম কিছু হ্যাঁ এটা জানলাম তারপরে এই যে দুইটা অ্যাস্টেরিক দিয়ে স্কয়ার কিউব এগুলো বার করলাম হ্যাঁ এক্স্যাক্ট ইনপুট নিলাম ইনপুটটাই নিলাম আসলে আবার একাধিক আর্গুমেন্ট দেওয়া যায় সেটাও জানলাম সেটাও জানলাম সামিয়া মাইক্রোফোন খোলো না কেন তুমি তোমার ক্যামেরা কই ইয়েস স্যার ক্যামেরা কই কি হয়ে গেল আবার আমি আমাদের নতুন মেম্বার ও নাকি পাইথন ক্লাস করবে আর কি মানে ওর ওর মামা সাদিক এখানে ক্লাস করে ওর ওর মামারে বলছে ও নাকি পাইথন ক্লাস করবেই ওয়েলকাম সামিয়া ওয়েলকাম থ্যাংক ইউ তুমি কি প্রথম থেকে ছিলে ক্লাসে প্রথম থেকে তো ছিলে না নো স্যার কিছু বুঝতে পারছো নো স্যার বুঝতে পারিনি যোগ বিয়োগ গুণ ভাগ গুলো বুঝতে পারোনি ইয়েস স্যার বুঝতে পারছি যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা বুঝতে পারছো তো হ্যাঁ স্যার এটা বুঝতে পারছি আর ইন্টিজার বলে একটা জিনিস যে কোনো কিছু দিয়ে একটা কিছু নিতে হয় তারপরে প্রিন্ট বলতে হয় এইখানে দেখো এইখানে এটা দেখো আরেকটু দেখো এক মিনিট এখানে মনে করো এখানে বলা হলো নেম এন এ এম ই নেম ইকুয়াল টু ডাবল কোট দিয়ে লিখলাম সামিয়া এস এ এম আই এ ঠিক আছে এখন লিখবো প্রিন্ট পি আর আই এন পি প্রিন্টের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় এরকম তারপর এখানে বলবো নেম এন এ এম ই নেম ইকুয়াল টু সামিয়া আর প্রিন্ট নেম তাহলে এখন কি প্রিন্ট করবে সামিয়া প্রিন্ট করবে কন্ট্রোল বি এই জন্য নিচে এখানে সামিয়াকে প্রিন্ট করবে সে এটুকু বুঝছো ইয়েস স্যার এটুকু বুঝতে পেরেছি এটুকু বুঝলেই হবে আর সাথে ওই কনসোলে যেটা এই যে এইগুলা করলাম আমরা এই যে এখানে করলাম 7 প্লাস 7 ইকুয়াল টু 14 এটুকু বুঝছো সেভেন ডিভিশন সেভেন সাত ভাগ সাত এটা বুঝছো আচ্ছা এখন মনে করো নাইন ভাগ সেভেন নাইন ভাগ না নাইন মডুলো মানে পার্সেন্টেজ সেভেন এটার মানে টু টু মানে কি বুঝছো ভাগ শেষ করছো না নয়কে সাত দিয়ে ভাগ করলে উপরে এক দিয়ে চলে যায় আর নিচে দুই পড়ে থাকে ভাগ শেষ এইটা আর পাঁচ স্কোয়ার কত হয় 125 পাঁচ স্কোয়ার 125 না শুধু 25 পাঁচ পাতা 25 আর পাঁচ কিউব যদি হয় তখন 125 75 আর কি 75 না
পাঁচ পাঁচা পঁচিশ, তারপরে ইন্টু পঁচিশ, 125, 5³, 5 এর উপরে 3, এটা বীজগণিতের পাওয়ার আর কি ওই। হ্যাঁ আর কি গুণ, গুণ তো করলাম মনে হয় 6 × 7, 6 × 7 = 42, এই যে 42 যোগ বিয়োগ গুণ ভাগ বিয়োগ মনে করিনি, 9 ভাগ বিয়োগ 9 বিয়োগ 7, 2, এই যে 2, একটু ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। তো পাইথন শেষ, পাইথন মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেল। ইতো আগে বললেন পাইথন এত তাড়াতাড়ি শেষ হবে না, এখন 20 মিনিট ক্লাস করে বলেন পাইথন শেষ। এরকম করে করলে দেখো শেষ হয়ে যাবে। সামিয়াকে ভয় দেখাচ্ছেন? না না, সামিয়াকে ভয় দেখাচ্ছেন, সামিয়া কিন্তু এর আগে স্ক্র্যাচের ক্লাস করছে আমার 16-17টা। আচ্ছা লুপ টুপ কি জিনিস জানেও দেখতে হবে না, ভাগ্যি কাল সাদিক বের ভাগ্যি। তোমরা তো প্রথম দিনে ক্লাস করছো, তো করেনি বলে প্রথম দিনে আজকে ধরতে অসুবিধা হচ্ছে। ওকে তাহলে আজকে খোদাহাফেজ।